নমস্কার, কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে, কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চড় চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে। যে মেয়েটা ভোর হতে না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটিও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারুই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে। যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাবার বয়স চাঁদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতা সঠিক মানে। স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সঙ্ঘ খোঁজ শিকল ছেঁড়া পাখির গানে। নমস্কার।